হ্যালো বন্ধুরা, আজকে এবার দেখাবো এই অগস্ট মাসে 7 থেকে 8 হাজার টাকার মধ্যে বাংলাদেশে পাওয়া যায় এমন 3টি সেরা গেমিং স্মার্টফোন। এছাড়াও এই বাজেটের সবচেয়ে সেরা গেমিং ফোনটির নাম জানতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত অপেক্ষা করার অনুরোধ রইল। এছাড়াও আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনি কিন্তু একটি লাইক দেবেন, এবং আমার চ্যানেলে ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেল অন্য ভিডিওগুলো দেখবেন এবং চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। এছাড়াও এই প্রাইস লিস্টের সবগুলো ফোনই আপনি বাংলাদেশে অফিসিয়ালি কিনতে পারবেন। তো চলুন ভিডিও শুরু করা যাক। তো এই লিস্টের 3 নম্বর ফোনটি হলো রিয়েলমি C20A। ফোনটি আছে 6.5 ইঞ্চির HD+ ডিসপ্লে। ফোনটিতে চিপসেট থাকছে মিডিয়াটেকের হেলো G35, যেখানে CPU থাকছে অক্টাকোর 2.3 GHz-এর। এছাড়াও GPU থাকছে পাওয়ার ভিআর G8020। ফোনটিতে রিয়েল ক্যামেরা থাকছে 8 মেগাপিক্সেলের এবং সেলফি ক্যামেরা থাকছে 5 মেগাপিক্সেলের। ফোনটিতে আপনি র্যাম পাবেন 2 GB, এছাড়া রোম থাকছে 32 GB-এর। ফোনটির ব্যাটারি ক্যাপাসিটি 5000 mAh-এর। ফোনটি বর্তমানে অফিসিয়ালি কিনতে পারবেন 8999 টাকা। এছাড়াও 14000 টাকার সেরা 3টি গেম ফোনের নাম জানতে উপরে আই বাটনে ক্লিক করুন, অথবা ডিসক্রিপশনে থাকা লিঙ্কে ক্লিক করতে পারেন। তো এই লিস্টে 2 নম্বর ফোনটি হলো সিম্ফনি অ্যাটম 2। ফোনটি আছে 6.52 ইঞ্চির HD+ ডিসপ্লে। ফোনটিতে CPU থাকছে কোয়াড কোর 1.6 GHz-এর। এছাড়াও GPU থাকছে IMG8322। ফোনটিতে রিয়ার ক্যামেরা থাকছে 8+0.8 মেগাপিক্সেলের ডুয়াল রিয়ার ক্যামেরা এবং সেলফি ক্যামেরা থাকছে 8 মেগাপিক্সেলের। ফোনটিতে আপনি র্যাম পাবেন 2 GB, এছাড়া রোম থাকছে 32 GB-এর। ফোনটির ব্যাটারি ক্যাপাসিটি 4000 mAh। ফোনটি বর্তমানে অফিসিয়ালি কিনতে পারবেন 7799 টাকায়। এছাড়া আপনার পছন্দের স্মার্টফোনটি আপনি কমেন্টে আমাদের জানাতে পারেন। এই লিস্টে 1 নম্বর ফোনটি হলো ইনফিনিক্সের স্মার্ট HD2021। ফোনটি আছে 6.10 ইঞ্চির HD+ ডিসপ্লে। ফোনটির চিপসেট থাকছে মিডিয়াটেকের হেলো A20, যেখানে CPU থাকছে কোয়াড কোর 1.8 GHz-এর। এছাড়াও GPU থাকছে পাওয়ার ভিআর G8020। ফোনটিতে রিয়ার ক্যামেরা থাকছে 8 মেগাপিক্সেলের এবং সেলফি ক্যামেরা থাকছে 5 মেগাপিক্সেলের। ফোনটিতে আপনি র্যাম পাবেন 2 GB, এছাড়া রোম থাকছে 32 GB-এর। ফোনটির ব্যাটারি ক্যাপাসিটি 5000 mAh-এর। ফোনটি বর্তমানে অফিসিয়ালি কিনতে পারবেন 6999 টাকায়।